কিডনিতে যাতে পাথর না জমে সেজন্য আসলে আমরা এক মিনিটে যদি একটু বলেন যে কি করা উচিত। কিডনিতে পাথর যে কারণগুলো ছিল, আপনার যদি হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে, কোনো পেশেন্টের যদি বাবা মা বা ফ্যামিলিতে কারো পাথর থাকে, তাহলে আপনার ডায়েটারি হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। ডায়েটারি হ্যাবিটটা মাংস খাওয়া কমিয়ে দিতে হবে, ভেজিটেবল বেশি খেতে হবে, ক্যালসিয়াম রিচ ফুড, ক্যালসিয়াম সমৃদ্ধ ফুড কম খেতে হবে। সবার ধারণা গায়ে ব্যথা করলে আমরা একটা করে ক্যালসিয়াম খেয়ে ফেলি এবং ক্যালসিয়ামের ওষুধ লোকজন দিনের পর দিন খেতে থাকে। সো আমরা যে পাথর, কিডনির পাথর মেইন কম্পোনেন্টটা ক্যালসিয়াম, যত বেশি ক্যালসিয়াম খাবে তত বেশি পাথর হওয়ার চান্স থাকবে। ঠিক আছে, বসে থাকবেন না। আপনার আর একটা হচ্ছে যে আপনার ওবেসিটি, মোটা হওয়ার পরিমাণটা, ওজনটা কমাতে হবে। ঠিক আছে, আর যাদের পাথর একবার হয়ে গেছে, চিকিৎসার পরে তার লাইফ টাইম চান্স আছে তার পাথরটা আবার হবে। এই কারণে প্রিভেনশনের জন্য, যেন ডিলে হয়, 10 বছর বা 15 বছর পরে হয়, সাধারণত আমরা একটা প্ল্যান দিয়ে দিই যে এই খাবেন, যে নিয়মিত একটু পরিমাণ, মানে অত্যাধিক পানি খাবেন, অত্যাধিক বলতে খুব বেশি না, যেমন 3 থেকে 3.5 লিটার পানি খাবেন, সাফিসিয়েন্ট। আপনার জন্য মাটির নিচে সমস্ত আলু ছাড়া সমস্ত সবজি আপনার জন্য আমরা নিষেধ করি, আর বিচি জাতীয় সমস্ত খাবারই আপনি খাবেন না। বিচি জাতীয় ডাল, এর মধ্যে ডাল আছে, তাহলে আপনি খাবেন কি? খাবেন পরিমাণ মতো। এবং আপনি রেড মিট, মাংসের যে অংশটা লাল, যেমন মুরগির বুকের মাংস, গরুর মাংস, এগুলো আপনি একদমই কম পরিমাণ খাবেন। আপনার অফুরন্ত খাবার হচ্ছে সবজি এবং মাছ।